तिप्रासरनि बायथांनि मानै फान मुथांगै नांनानि केरावनो जाय ख्लाइजाक फिरका जे तिप्रासरनि थाय बुनिन्तफनि यागो कलाख्या आबरमनो तैसा किफिलि माननि दे तिप्रासराव जे सफन थाय फालना जराव मुसासक फन देरा खरा अंगया नातै हांकर तां फांता कि मुरनानि अबहार मान पान्तारावनो तै कक्तिसल प्रदेस कंग्रेस भवन कायसा तिप्रासा आदंरावनो तै लिडारशिप डेभलपमेन्ट मुंगै ककसालिमा पान्ता संजा जाखा आरो प्रदेश कंग्रेस ने कासको पीयूष कांति विश्वास साखा कसा मंत्री बखरक राजीव गांधी तिप्रा हास्तिनी एस टी रंग खरांग विधानसभा जरातु सकनानी बगे विधानसभा आसुकथाय काय जी सिनी काय निख्लाय रेखा फिया ताबुन जुदा जुदा थंग्रंग मथरक तिप्रासा स्कीम मुंगै तिप्रासा रंग फेमलंना चेंगै तंखा फिया स्कीम तीन तंग खना करीफन अंगी मान आबहरंग तिप्रासरकन हजाक तंगनानी बगे अल लीडरशिप डेवलपमेंट फुरमुसी कथा खिलाजा कहानी शाखा त्रिपुरा प्रदेश कॉग्रेस उद्योगे ये जनजाति जरा कॉग्रेस वार्कर आनजाति सम्प्रदाय भुक्त तरह एक लीडरशिप ट्रेनिंग कैम्प करा उद्देश्य हल विभिन्न समय विभिन्न सरकार জনজাতিদের অধিকার নিয়ে সিনিমিনি গেলে এবং ওদেরকে একটা ভাওতাবাজি দিয়ে ওদেরকে নিজের অনুকূলে আনার চেষ্টা করে কিন্তু আমরা দেখেছি কোনো সরকার কংগ্রেস যখন অকংগ্রেসই সরকার হয় তখন কংগ্রেসের বিরুদ্ধে একটা অপপ্রচার করা কিন্তু আজকের এই জনজাতিদেরকে নিয়ে আসা হয়েছে যে একমাত্র কংগ্রেসেই জনজাতিদের সর্বরকমের রক্ষা কবচ দেওয়ার চেষ্টা করেছিল এবং সাংবিধানিক স্বীকৃতি দিয়ে যেমন 1947 যখন ভারত স্বাধীন হলো জওহরলাল নেহরু প্রথম চিন্তা করেছিলেন যে এখানে জনজাতিদের সংস্কৃতি তাদের অধিকার তাদের কাজা সবগুলিকে প্রোটেক্ট করতে হবে সেই জন্য পঞ্চশীল নীতিতে উনি একটা করেছিলেন যেমন বলছিলেন যে সংবিধানে ওটা এনেছেন বলেছে যে জনজাতি যারা এসটি কমিউনিটির লোক তারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেখানে বসবাস করছে তাদের সংস্কৃতি উপর যাতে তাদের সেই সংস্কৃতি যাতে মেনটেন করতে পারে তাদের ড্রেস যেটা তাদের পরম্পরা ড্রেস সেটা পোশাক পরিচ্ছদ পর্যন্ত যাতে কোনো পরিবর্তন না ঘটে তাদের ভাষা সেটার উপর যাতে অন্য কোনো ভাষার প্রভাব পেলে তাদেরকে প্রভাবিত না করতে পারে প্রোটেক্ট করে আইন করে এবং আইন করেছিল এগুলির জন্য তাদের সংস্কৃতির থেকে যাতে না তারা যাতে সেটা মেনটেন করে তারপরে আরেকটা বলেছিল এদেরকে প্রটেক্ট করতে হলে আরেকটা জওহরলাল নেহরু মনে করেছিলেন যে ওদের যে সম্পত্তির যে অধিকারটা আছে সেটা সেটাকে সুরক্ষিত করতে হবে সেই জন্য বলেছিল বিভিন্ন জায়গায় টিলার অ্যান্ড ল্যান্ড রিফর্মস অ্যাক্ট এগুলিকে সংশোধন করে তাদের অধিকার তাদের সম্পত্তি যাতে কোনো রকমের হস্তান্তরিত হয়ে না যায় সেই জন্য এগুলিকে যার ফলে ত্রিপুরা রাজ্যে সুম সেনগুপ্তের নেতৃত্বে যখন মন্ত্রিসভা হয় তখন আমাদের ত্রিপুরা ল্যান্ড রিফর্মস অ্যাক্টে সংশোধন আনা হয়েছিল সেখানে সেকশন 1987 সেখানে সংশোধন করে বলা হয়েছিল যে 1169 পরে যেসব ট্রাইবেলের সম্পত্তি হস্তান্তর হয়ে গেছে নন ট্রাইবেল কাছে সেই সমস্ত সম্পত্তিগুলি আবার পুনরায় ট্রাইবেলের কাছে রেস্টোর করা হবে উইদাউট এনি কম্পেনসেশন এবং আইন আরও বলেছে 1169 পরে কোনো সম্পত্তি যদি ট্রাইবেল নন ট্রাইবেল কাছে বিক্রি করতে হয় বা নন ট্রাইবেল তাহলে ডিএমএফ কালেক্টরের অর্ডার নিতে হবে এবং এটা করা হয়েছিল অনেক সময় দেখা যায় ওদের আর্থিক দুর্বলতার সুযোগ দিয়ে কম পয়সা দিয়ে ওদের সরল মানুষ ওদেরকে ঠকিয়ে সম্পত্তিগুলি ট্রান্সফার করে সেটা যাতে না হয় সেই জন্য এই আইন করা হয়েছিল ওদেরকে প্রোটেক্ট করার জন্য এবং সেটাতে এর পরবর্তীকালে বহু সম্পত্তি ওনারা জনজাতির এরা সম্পত্তি ফেরত পেয়েছেন আবার আরেকটা ওই পঞ্চশীল নীতিতে বলেছিল ওদের ফরেস্ট রাইট ওরা বিশেষ করে ওরা পাহাড়ে বাস করে পাহাড়ের যে সম্পদটা ওদের এটা দিয়ে জীবিকা অর্জন এবং ওইখানে বসবাস করে ভারতবর্ষ স্বাধীন হওয়ার কোনো আইনের প্রভাবে যাতে ওরা বাচ্চুত না হয় সেই জন্য ফরেস্ট রাইট অ্যাক্ট ওদেরকে বনের অধিকার বাঁচার অধিকার এগুলি দেওয়ার এবং পরবর্তীকালে সেগুলি কংগ্রেস সরকার ফরেস্ট রাইট অ্যাক্ট যারা জনজাতি এসটি তাদের জন্য করেছিল এইভাবে বিভিন্ন তার প্রতিপুর রাজ্যে আরও দেখুন শুধু টিএলএন ইলেকশন সিক্স শিডিউল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন উনি বুঝতে পেরেছিলেন যে ত্রিপুরা রাজ্যের জনজাতিদেরকে যদি প্রোটেক্ট করতে হয় ওদেরকে যদি সুরক্ষিত এবং শক্তিশালী করতে হয় তাহলে সিক্স শিডিউল এনে ওদের সিক্স শিডিউলের আন্ডারে যেসব
অধিকার আছে সেগুলি দিতে হবে। ইন্দিরা গান্ধী তখন ত্রিপুরা রাজ্যের আজকে যে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এরিয়া সেখানে সিক্স শিডিউল ইন্ট্রোডিউস করেছিলেন। তারপরে আবার রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী হলেন তখন দেখা গেল ওরা সিক্স শিডিউল আনার আন্ডারে আনার পরও ওদের অধিকারটা সুরক্ষিত হচ্ছে না, ওদের আওয়াজটা বিধানসভায় পৌঁছছে না। তখন রাজীব গান্ধী আমাদের জানেন ত্রিপুরা রাজ্যে এসটিসির বিধানসভা ছিল 17টা, রাজীব গান্ধী এটাকে 17 থেকে 20টা করলেন। করলেন কারণ ওদের যে অভিযোগগুলি এগুলি যাতে জোরালোভাবে বিধানসভায় সেটা পেশ করা যায় সেই জন্য সেখানে 17 থেকে 20 করে দিয়েছে। সেগুলি নিয়ে আমরা আজকে এখানে ট্রেনিং দেব। ওরা গিয়ে পাহাড়ে কংগ্রেসের পক্ষে, কংগ্রেস কি কংগ্রেসে একমাত্র এসটিদের জন্য করেছিল সাংবিধানিক, ভারতবর্ষের একটা সরকার পরবর্তী গেলে বলতে পারবে না যে ট্রাইবেলদের জন্য সাংবিধানিকভাবে কোনো রক্ষা কবচ দিয়েছিল সংবিধান। ওরা করে স্কিম, যেমন নরেন্দ্র মোদী এসে বলেন সামাজিক বাধা আপকো মিলা 2000 রুপিয়া, তো সবাই হাত তুলে বলে মিলা। এই যে মিলা স্কিম হয়েছে কালকে কিন্তু সেটা বন্ধ হয়ে যেতে পারে, এটা হলো স্কিম, এটা কোনো গ্যারান্টি নেই। কংগ্রেস যা করে গ্যারান্টি দিয়ে পাহাড়ে জনজাতিদের জন্য সংবিধানের কি কি গ্যারান্টি দেওয়া আছে এবং আমরা কি কি করেছি সেগুলি নিয়ে আমরা ওদেরকে ট্রেনিং দিচ্ছি, ওরা পাহাড়ে গিয়ে এগুলি প্রচার। আজকে মূল উদ্দেশ্য হয়েছে ত্রিপুরা সরকারের রং থংরা গানি তৈ বরংনি মান বান্ধব রংন মুথাঙ্গি নাঙানি বাকে ত্রিপুরা সরক ত্রিপুরা দফা তৈ বুনি দফানি কংগ্রেস আদং রক বুসুক জরাতে নাঙ্কুমানি সামু খাই মানো আবুনি ফাঁসি মকল কাছিম জাগমা সুক্রং লুকুর।